আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি খবর সবার? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সার সফটওয়্যারের মাধ্যমে আপনার পিক্সার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো এই জন্য প্রথমে পিক্সার সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার আপনার পিক্সার সফটওয়্যারটি ওপেন করে আপনি যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ফটোটি অ্যাড করে নেবেন। ফটোটি অ্যাড করার পরে আপনি এখানে কাট আউট নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফটোটি এমনভাবে শো হবে। এখন আপনি আপনার পিক্সারের যে অংশটুকু কেটে ব্যাকগ্রাউন্ডে লাগাতে চান সেই পিক্সারটুকু কেটে নেবেন। কেটে নেওয়ার জন্য এই পিক্সার এইভাবে ধরে ড্রাগ করলে লাল একটা প্রলেপ পড়বে। এভাবে আপনি স্ক্রিনে চেপে ধরে এভাবে লাল প্রলেপ দিয়ে নেবেন। আপনি যত দূর পর্যন্ত পিক্সারটি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন ঠিক ততটুকু আপনি এভাবে লাল করে নেবেন। সময় বাঁচানোর জন্য আমি খুব দ্রুত আপনাদেরকে এই কাজটি করে দেখাচ্ছি, আপনারা সুন্দর করে ধীরে ধীরে এই কাজটি সম্পন্ন করবেন। আপনার পিক্সারটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পিক্সারটি ক্রিয়েট হওয়া শুরু করবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। এখন আপনি স্ক্রিনে দেখতে পারবেন রিফাইন সিলেকশন নামে একটা অপশন দেওয়া আছে। এইখানে যদি আপনার পিক্সারের কোনো অংশ যদি বাদ পড়ে যায় আবার এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখন আপনি দেখে নেবেন আপনার যদি পিকচারের কোনো অংশ এখানে বাদ পড়ে যায় সেইটা সিলেক্ট করে নেওয়ার পরে সেভে ক্লিক করবেন। আর যদি কোনো অংশ যদি বাদ পড়ে না যায় তাহলে কিছু করার দরকার নেই, সরাসরি আপনি সেভে ক্লিক করে দিবেন। তো আমার পিকচারে কিছু অংশ বাদ পড়ে গেছিল, এই জন্য আমি এটা আবার সিলেক্ট করালাম। সিলেক্ট করার পরে আমি সেভে ক্লিক করতেছি। সেভে ক্লিক করার পরে আমার পিকচারটি এমন ভাবে শো হবে। আমি ড্রোতে ক্লিক করলাম, আপনারা এখান থেকে ড্রোতে ক্লিক করবেন। ড্রোতে ক্লিক করার পরে এখানে থ্রি ডট যে অপশনটি আছে এখানে যাওয়ার পরে সেভ ইমেজে ক্লিক করবেন, তাহলে আপনার পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। পিকচারটি এইভাবে সেভ হওয়ার পর আপনাকে আর কিছু করতে হবে না, আপনি আবার পিকচার অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে যে পিকচারটি দিতে চান সেই পিকচারটি সিলেক্ট করবেন। পিকচারটি যদি আপনার কাটার প্রয়োজন পড়ে তাহলে আপনি টুলসে ক্লিক করে গ্রুপে ক্লিক করে আপনার পিকচারটির সাইজ ঠিক করে নেবেন। পিকচারটির সাইজ ঠিক করার পরে আপনার সামনে এমন শো হবে। আপনি এখানে দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে ফটোটা একটু আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন সেটা সিলেক্ট করবেন। পিকচারটি ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাড করার পরে এমনভাবে শো হবে, আপনি ড্রাগ করে পিকচারটি সঠিক স্থানে বসিয়ে দেবেন আপনার ইচ্ছা মতন। পিকচারটি এভাবে সুন্দর করে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি যদি পিকচারটির কালার চেঞ্জ করতে চান তাহলে ফিক্সে ক্লিক করবেন। ফিক্সে ক্লিক করার পরে আপনি একদম শেষে কালার নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার পিকচারটি যে কালারটি আছে কালারটি আপনি পরিবর্তন করে নিতে পারবেন, তাহলে পিকচারটি আরো সুন্দর দেখা যাবে। এখানে একটি জিনিস মনে রাখবেন, আপনি ভুলেও কখনো পিকচারটির উপরে ডাবল ক্লিক করবেন না, তাহলে পিকচারটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমার পিকচারটির দিকে লক্ষ্য করুন, আমার পিকচারের নিচে কিন্তু কালো কালো কিছু একটা দেখা যাচ্ছে। এটা রিমুভ করার জন্য এখানে যে মোবাইল আইকনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে টাচ করে আপনি এটা রিমুভ করে দিতে পারবেন, অথবা আপনার পিকচারটি কাটার পরে আদার্স যদি কোনো অবজেক্ট এসে থাকে তাহলে এটা আপনি এখান থেকে মুছে ফেলতে পারবেন। তো এই কালো কালো দাগগুলো রিমুভ করার জন্য আপনার পিকচারে যেখানে কালো কালো দেখা যাচ্ছে ওইখানে যদি আপনি হালকা টাচ করেন তাহলে এইটা কিন্তু ধীরে ধীরে মুছে যাবে। তো আপনারা এইভাবে সুন্দর করে এটা রিমুভ করে নেবেন যদি এসে থাকে সেক্ষেত্রে। তো এই কাজটা সম্পন্ন হয়ে গেলে এখানে যে টিক মার্ক অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার পিকচারটি সেভ হয়ে যাবে।
এখন আপনি দেখুন আপনার পিকচারটি অথবা আমি যে পিকচারটির কাজ করতেছি এটার কিন্তু 80% কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। আর এই পিকচারটির কাজ কিন্তু এখন আমাদের একদম শেষের পথে। আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন অথবা আপনি গুগলে সার্চ করলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবেন, সেগুলো ডাউনলোড করে আপনার পিকচারে কাজ করতে পারবেন। আমি শুধু এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনার ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আমি খুব দ্রুত কাজটি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা সুন্দরভাবে করে নেবেন ইনশাআল্লাহ, অনেক সুন্দর হবে আপনার পিকচারটি। আর আপনারা যদি এরকম আরও টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনাদের ভালোবাসা ভালো লাগা অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন এই পিকচারটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি গ্যালারি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার পিকচারটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন এইটা হচ্ছে আমার আগের পিকচার আর এইটা হচ্ছে নতুন পিকচারটি, কত সুন্দর করে পিকচারটি এডিট হয়ে গেছে এখানে। এইভাবে আপনারা খুব সহজে আপনার পিকচার এডিট করতে পারবেন এবং আপনার বন্ধুদেরকে চমকিয়ে দিতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়।